আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাসি মামস কিচেনের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি কিভাবে দুধ চিনি দিয়ে ভাজা পিঠা বা পোয়া পিঠা তৈরি করি সেটাই আজ আপনাদেরকে দেখাবো। এখানে একটা বল নিয়েছি, বলের ভিতর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি কুসুম গরম দুধটা নিয়েছি। দুধটা যদি কুসুম গরম হয় তাহলে পিঠাটা খেতে খুব সফট হয় আর এটা অনেক সময় নরমও থাকে। আর দিয়ে দেবো 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনা চাউলের গুঁড়াটা নিয়েছি। চাউলের গুঁড়াটা অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আটাটা এই পর্যায়ে এসে একটু হাত দিয়ে মেখে নিলে পিঠাটা তৈরি করতে ভালো হবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসেই এর ভিতর দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো 7 মতন লবণ। আর দিয়ে দেবো 1 চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা পিঠার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এখন আমি এটাকে আর একটু ভালো করে ফেটে নেব। আমি পিঠার ভিতরটা একটু পুরোট রাখবো, তাই আমি ব্যাটারের ঘনত্বটা এই পরিমাণ রেখেছি। আপনারা যদি পিঠাটা পাতলা করতে চান তাহলে এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। এরপর আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর ভিতরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করে নেব। দেখুন আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে। আর এর ভিতরে কিন্তু একটুও কাঁচা ভাব থাকে না আর ভেতরটা একটু পুরোট হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যে এর সাইডগুলো দেখছেন এগুলো কিন্তু কুড়মুড়ে মুচমুচে হয়। এখন আমি আপনাদেরকে আরও একটি পিঠা তেলে সেরে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। এভাবে করেই আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। অনেক সময় আমাদের ভাজা পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু কখনো ফোলে না, কখনো হয় না, বিভিন্ন কারণে পিঠাটা হতে চায় না। তো আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দেবো যেগুলো ফলো করলে আপনার পিঠা কখনোই নষ্ট হবে না। প্রথম টিপস হচ্ছে আপনারা সবসময় গরম পানি দিয়ে ভাজা পিঠাটা তৈরি করবেন। গরম পানিটা এমন গরম হতে হবে যেন আঙুলটা ডুবানো যায়। আর দ্বিতীয়ত, পিঠাতে চিনির পরিমাণটা খুব বেশি দিবেন না। আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে আপনি ভাজা পিঠা তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পিঠাটাও এরকম হবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।